হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম নতুন ব্লগ রান্নার রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে কি রান্না করতে চলেছি সেটা বুঝতেই পারছেন আপনারা, তো চলো দেখা যাক। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে আসলাম পায়েস রান্নার নিয়ে। তো আজকে সকাল সকাল উঠে আমি পায়েস রান্না করতে বসে গেছি। তো কি কি দেই পায়েসের মধ্যে, কেমন করে রান্না করব সেটাই তোমাদের দেখাবো। তো এখানে নেওয়া আছে তেজপাতা, এলাচ, দারচিনি, কিশমিশ, কাজু আর আছে গোবিন্দভোগ চাল। তো গোবিন্দভোগ চালটা ধুয়ে নিয়েছে আর এখানে দুধটা গরম করতে দিয়েছে। তো চলো দুধটা গরম ফুটতে থাকুক। আর তার মধ্যে চলে আসলাম নারকেল কোড়াতে, সেই পায়েসের মধ্যে দিব। তো দেখতেই পাচ্ছেন বটি নিয়ে বসে গেছে পুরো। তো নারকেলটা ফাটালাম, তো খুব সুন্দর নারকেলটার শাঁসটা ভালো, খুব সুন্দর। তারপর চলে আসলাম আবার দুধটা গরম হওয়ার পর, এবার কাজু কিশমিশ যত কিছু ছিল সব কিছু দিয়ে দিলাম আর এইভাবে আস্তে আস্তে করে নাড়তে শুরু করলাম। তো বন্ধুরা দেখতে থাকো আরও কত কিছু দেই। তারপর চালটা দিয়ে দিলাম এইভাবে নাড়াচাড়া করতে করতে। তো খুব অল্প সময়ে, অল্প বুদ্ধির মাধ্যমে, অল্প টাইমের মধ্যে, অল্প খরচের মধ্যে পায়েস রান্না করে খেতে পারো, অন্তত আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন ভিউয়ার্সের জন্য অবশ্যই পেজটাকে ফলো করো বা ইউটিউব চ্যানেলকে ফলো করো। আর তো চলো বন্ধুরা, তো আমি নারকেল কুড়াতে বসে গেলাম, তো নারকেল কুড়াচ্ছি আর তোমরা ভিডিওটার মাধ্যমে মজা নিতে থাকো। তো কী করে রান্না করছি তাড়াতাড়ি এত সহজ পদ্ধতি হিসাবে, আর খুব সুন্দরভাবে রান্না করো যেন খেতে পারো। তো আমি রান্না করছি, তো আমি খেয়ে বলবো যে কেমন হয়েছে। তো আশা করি ভালো হয়েছে, খুব সুন্দর গন্ধ উঠছে, তো তোমরা দেখে অনুভব করতে পারছো। তো আমি এবার দুধের মধ্যে, এবার পায়েসের মধ্যে চালটা সব ঘাঁটতে শুরু করলাম আর নারকেল কুড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো এইভাবে আস্তে আস্তেভাবে নাড়াচাড়া করতে করতে আমার পায়েস প্রায় হওয়া ভাব হয়েছে, তো দেখতেই পাচ্ছ। তো এবার চিনি দিয়ে দেব বন্ধুরা। তো চিনির বয়াম থেকে কিছু পরিমাণ চিনি বের করে নিলাম। চিনি বের করে নিয়ে এবার চিনিটা দেওয়ার পর এবার ঘাঁটতে শুরু করব। এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে কখন যে কোন সময়ের মধ্যে আমার পায়েস রেডি হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। তো খুব সুন্দর গন্ধ উঠছে, তো আশা করি আমার তো ভালো লেগেছে। এত অল্প খরচে, অল্প টাইমের মধ্যে তাড়াতাড়ি পায়েস রান্না করতে পেরেছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর প্রচুর প্রচুর তোমরা রান্না করে খাও। আর ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতো আমার পায়েস রান্না কমপ্লিট। এখান থেকে আমার ব্লগ ভিডিও শেষ করলাম। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। তো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো টাটা, বাই বাই।